গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বন পিএনপিসি। ঘটনার ঘন ঘটা যেভাবে চলছিল, যেভাবে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল, প্রায় 4-5 মাসের বেশি সময় ধরে আইএসএল চলাকালীনই যে ঘটনা নিয়ে প্রচুর আমরা কথা বলেছি, অনেক ভিডিও বানিয়েছি, তোমাদের সাথে অনেক ডিসকাশন করেছি সব জায়গাতে, তো সামহাও কোথাও তার একটা হয়তো, মানে হয়তো, আমি এখন এই ওয়ার্ডটা ইউজ করছি, হয়তো তার এখন একটা জবনিকাতে এসেছে, হয়তো এখনও সব কিছু শেষ হয়নি, হয়তো এখনও কিছু বাকি রয়েছে। আমি জাস্ট এই হয়তো ফ্রেজটাকে বারবার করে ইউজ করতে চাই, কারণ এখনও অবধি কোনো রকম ফাইনাল ডিসিশন কিন্তু বেরিয়ে আসেনি। অর্থাৎ যখন ফাইনাল ডিসিশন কিছু না বেরিয়ে আসছে দু তরফের থেকে, যে এই বিচ্ছেদটা হয়ে গেল, আগামী দিনে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল তারা একসাথে পথ চলবে না, এই দুটো এনটিটি তারা একসাথে পথ চলবে না, এই বিষয়টা যখন সামনে আসবে, আমার মনে হয় সেদিন থেকে তোমরা যারা ইস্টবেঙ্গল সাপোর্টার রয়েছো তারা সেদিন থেকে কাউন্ট করবে যে আজকের দিন থেকে ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর গোষ্ঠী হিসেবে শ্রী সিমেন্ট আর থাকছে না। কিন্তু এখনও অবধি, স্টিল নাও আজকের দিন অবধি, এখনও অবধি কিন্তু সমস্ত ধরনের ইস্টবেঙ্গলের যে স্পোর্টিং রাইটস রয়েছে, ফুটবল খেলার স্বত্ব রয়েছে, আইএসএলে যে রেজিস্ট্রেশন রয়েছে, সেই সমস্ত কিছুর মালিকানা কিন্তু, মানে মালিকানা বলবো না, মানে ন্যাচারালি সেই সমস্ত কিছু দেখভালের দায়িত্ব কিন্তু এই মুহূর্তে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের। তো এই বিষয়টা কিন্তু এখন অবধি ভাঙেনি, মানে এই কোম্পানি এখন অবধি ডিসলভ হয়নি। যতক্ষণ এই কোম্পানির ডিসলভ হচ্ছে ততক্ষণ বলা যাবে না যে পুরোপুরিভাবে তাদের সম্পর্ক শেষ হয়ে গেল। তো মেনলি এই বিষয়টা নিয়ে কথা বলবো। অনেক কিছু বিষয় রয়েছে, প্লেয়াররা কোথায় যাবে, আলটিমেট বিচ্ছেদ হচ্ছে কি না, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট তোমরা অলরেডি দেখতে পেয়েছো, সব কিছু নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও। ছোট্ট করে শেষ করবো, খুব বেশি লেন্দি করে লাভ নেই। দুপক্ষ বেশ কিছুদিন ধরে তাদের যে বক্তব্য রয়েছে, তাদের যে মন্তব্য রয়েছে এবং তাদের যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, সেটাতে তারা দু তরফেই কিন্তু ফিক্সড, মানে কোনো পক্ষই তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে 1%ও কিন্তু এদিক ওদিক হননি। মানে একদিক থেকে যখন ইস্টবেঙ্গল কর্তারা বলছেন যে লিটারেলি এই যে ফাইনাল এগ্রিমেন্টের পেপারটা এসেছে আমাদের কাছে, এটা লিটারেলি কোনো রকম এগ্রিমেন্ট পেপার না, এটা সেল এগ্রিমেন্ট, মানে ক্লাব বিক্রির একটা পেপার, যেখানে সিগনেচার করলে রীতিমতো ক্লাবের সমস্ত ধরনের মালিকানা, মানে সমস্ত ধরনের প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছু চলে যাবে কিন্তু শ্রী সিমেন্ট লিমিটেডের হাতে, এবং সেটা করার ক্ষমতা এখতিয়ার তাদের নেই। এটা যদি অন্য কেউ এসে করতে পারেন তারা তাদের ওয়েলকাম, এবং কালকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং সেটার পর যে সিদ্ধান্ত হয়েছে, যেটা প্রকাশ্যে এসেছে যে আগামী দিনে যদি কোনোভাবে, অবশ্যই সই তো করছেন না এটা পরিষ্কার, মানে সই তারা করবেন না, যেটা আগেও বলেছিলেন সেটা কালকেও বলেছেন, সেটা কোনো নতুন বিষয় না। নতুন যে বিষয়টা ইনপুট হয়েছে সেটা হলো, যদি কোনো পক্ষ থেকে চাপ দিয়ে সই করানোর ব্যবস্থা হয়, এই ক্ষেত্রে অবশ্যই সমর্থকদের কথা বলা হচ্ছে, কারণ বেশ কিছু সমর্থক বিগত কয়েক দিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে, আমি বলবো যে আরও বেশ কিছু সমর্থককে আমরা জানি, কিছু গ্রুপকে জানি, যারা দীর্ঘদিন, মানে কয়েক মাস ধরে কিন্তু একটা ক্যাম্পেইন চালিয়েছেন, এখনও অবধি সেটা চলছে, যে কোনোভাবেই সাইন করতে হবে। তো এই পক্ষের কাছে যদি কোনোভাবে চাপে এসে তাদের সিগনেচার করতে হয়, তাহলে তারা গণপদত্যাগ করবেন, মানে এক্সিকিউটিভ কমিটি থেকে বিভিন্ন পদাধিকারীরা যারা ক্লাবের বিভিন্ন পজিশন হোল্ডার রয়েছেন, সভাপতি থেকে শুরু করে সবাই, তারা গণপদত্যাগ করবেন, তারা কোনোভাবে আর ক্লাবের কোনো রকম দায়িত্বে থাকবে না। নতুন করে নির্বাচন হোক, নতুন করে কোনো কমিটি আসুক, নতুন ব্যক্তিরা আসুক, তারা যদি চায় এই এগ্রিমেন্টে সাইন করবে, তাহলে তাদের তারা ওয়েলকাম করছেন। এটা হলো ইস্টবেঙ্গল ক্লাবের যারা অফিসিয়ালস রয়েছে তাদের স্ট্যান্ড পয়েন্ট। উল্টো দিকে যদি দেখো যে শ্রী সিমেন্ট কোন জায়গাতে দাঁড়িয়ে, তাহলে শ্রী সিমেন্টও কিন্তু তারা আগের জায়গাতে দাঁড়িয়ে, যেটা হরিমোহন বাঙ্গুর আগে বলেছিলেন যে যে ক্লাব বিক্রির কথা, লোগো বিক্রি, এটা বিক্রি, সেটা বিক্রি, সদস্য সমর্থকদের কোথাও, মানে তাদের যে পজিশন রয়েছে সেটা ক্ষুণ্ণ হওয়ার ব্যাপার, এটা কোনোভাবেই নাকি সত্যি নয়। তিনি যেটা বারবার জানিয়েছেন যে আগে সই তারপর আলোচনা, বারবার করে ইস্টবেঙ্গল কর্তাদের তরফ থেকে আলোচনার কথা বলা হলেও তিনি সেটা মানতে চাননি, তিনি বারবার করে বলেছেন যে আগে সইটা হয়ে যাক, সব কিছু ভালোভাবে মিটে যাক, একটা চুক্তিতে আমরা এসে যাই, তারপর কি আলোচনা হবে। কিন্তু উল্টো তরফ থেকে দেখো ইস্টবেঙ্গল কর্তারা বলছেন যে যদি সই হয়ে যায় তাহলে তারপরে আর কী নিয়ে ডিসকাশন হবে, আর অ্যাকচুয়ালি কোনো পয়েন্টস থাকবে না যেখানে আমরা ডিসকাস করতে পারবো। এবার সেখানে সই হয়ে যাওয়ার পর ফুটবল রিলেটেড যা কিছু ব্যাপার রয়েছে বা আদার স্পোর্টসেরও এই মুহূর্তে স্পোর্টিং রাইটস শ্রী সিমেন্টের কাছেই রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু শ্রী সিমেন্টে যারা লোকজন রয়েছেন তারা পুরোটা দেখভাল করবেন। একটা গভর্নিং বোর্ড তৈরি হবে,
বা বোর্ড অফ ডাইরেক্টর যায় বলো সেটা তৈরি হবে, সেখানে 10 জন মেম্বার থাকবেন, 2 জন ইস্ট বেঙ্গল কর্তারা থাকবেন এবং অবশ্যই 8 জন থাকবেন শ্রী সিমেন্টের তরফ থেকে। এই বিষয়গুলো আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে যদি সইটা হয়ে যায়। কিন্তু সইয়ের আগে তারা বারবার করে বসতে চাইছেন যে কোথায় সমস্যা, কোন কোন পয়েন্টে তারা ডিফার করছেন, কোন কোন পয়েন্ট লাগু হলে কোথাও ক্লাবের যে জায়গা রয়েছে সেই জায়গাগুলো ক্ষুণ্ণ হতে পারে। কিন্তু সেই মিটিং আপাতত হওয়ার মতো এখন অবধি পরিস্থিতি নেই। এবং তারপর যেটা দেখা গেল যে আস্তে আস্তে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইটসগুলো রয়েছে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, যত জায়গা রয়েছে সেখান থেকে ধীরে ধীরে এসসি ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটি পোস্ট এলো, যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে অনির্দিষ্টকালের জন্য এই সোশ্যাল মিডিয়া সাইট আপাতত বন্ধ থাকছে। যখন আবার ফার্দার নোটিশ আসবে যে নতুন করে আবার সব কিছু শুরু হবে, তখন থেকে শুরু হবে। একটা আভাস পাওয়া যাচ্ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে 2-3 দিন আগের একটা ভিডিওতে যে সমস্ত এমপ্লয়িজ রয়েছে, যে সমস্ত প্লেয়ার্স রয়েছে, তাদের চলে যাওয়ার কথা বলা হয়েছে। 31 মেতেই কিন্তু এই খবরটা বেরিয়ে আসে যে তারা যদি অন্য কোথাও বেটার অফার পায়, বেটার কাজের জায়গা তারা পেয়ে যান, তারা যেন বেরিয়ে যান। আগামী দিনে আদৌ এই এন্টিটিতে তারা কাজ করতে পারবেন কিনা, এই ফুটবল টিমে তারা খেলতে পারবেন কিনা প্লেয়াররা, এটা কেউ জানে না। তো এই ইন্টিমেশন কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল। এবার এখান থেকে জাস্ট তিনটে প্রশ্ন দিয়ে আমি ভিডিওটা শেষ করব, যেটা তোমাদের অনেকেই প্রশ্ন করেছো। প্রথম বিষয় হলো, শ্রী সিমেন্ট থাকছে না বিচ্ছেদটা ফাইনালি হচ্ছে? আমি যেটা একদম শুরুতে বললাম যে যতক্ষণ না অবধি দু তরফ থেকে কোনো রকম প্রেস বিজ্ঞপ্তি করে জানানো হচ্ছে, কোনো রকম একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে ক্লাবের তরফ থেকে বা ইনভেস্টর গোষ্ঠীর তরফ থেকে যে আগামী দিন থেকে এই যে এনটিটি এটা ডিসকন্টিনিউ হলো, আগামী দিনে এটা কোনোরকমভাবে আর কন্টিনিউ করবে না, জাস্ট সেই সময় থেকে তোমরা ধরে নিও যে এই এনটিটিটা বন্ধ হয়ে গেল, মানে আগামী দিনে আর শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন, তারা এসসি ইস্ট বেঙ্গল নামে কোনো টিম আগামী দিনে আইএসএল বা অন্য কোনো টুর্নামেন্টে নামাবে না। যতক্ষণ না সেটা অবধি হচ্ছে ততক্ষণ কিন্তু এই রিলেশনশিপটা, এই এনটিটিটা এখন অবধি থাকছে। দ্বিতীয় যেটা সবথেকে বেশি প্রশ্ন পেয়েছি সেটা হলো স্পোর্টিং রাইটস, মানে খেলাধুলার যে স্বত্ব সেটা কোথায় থাকবে। আলটিমেট যেটা রয়েছে এখনও অবধি অ্যাজ পার টার্মশিট, 2 বছরের একটা টার্মশিটের সিগনেচার হয়েছিল, এখনও অবধি 1 বছরের দায়িত্বে কিন্তু শ্রী সিমেন্ট রয়েছে। তারা চেয়েছিল যে এটা লঙ্গার টার্মে একটা ফাইনাল এগ্রিমেন্ট হোক, কিন্তু বেশ কিছু বিষয় অলরেডি সেগুলো ডিসকাস যে কেন ইস্ট বেঙ্গল কর্তারা সাইন করেননি। তো সেই চুক্তি মোতাবেক, মানে সেই টার্মশিট মোতাবেক আপাতত স্পোর্টিং রাইটস কিন্তু শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের কাছেই থাকছে। সেটা আগামী দিনে কোথায় যাবে, কীভাবে যাবে, কোন আইনি প্রক্রিয়ার মধ্যে বেরিয়ে আসবে, সেদিকে আমাদের নজর থাকবে। আর তার থেকে যেটা আরও বেশি প্রশ্ন এসেছে, অনেক জায়গাতে এসেছে, অনেক দিন ধরে অনেকে কমেন্ট করছিল যে যদি কোনোভাবে শ্রী সিমেন্ট বেরিয়ে যায়, যদি কোনোভাবে তারা আইএসএল খেলতে না পারে, তাহলে তারা কোথায় খেলবে, আলটিমেট কোন জায়গাতে গিয়ে তোমরা ইস্ট বেঙ্গলের কালার, ইস্ট বেঙ্গলের নাম এগুলোকে দেখতে পাবে। একটা স্পন্সর গোষ্ঠী লাগবে, একটা ইনভেস্টর গোষ্ঠী লাগবে, সেখানে ইনভেস্টমেন্ট লাগবে, টিম বিল্ড আপ করতে হবে, তারপরে গিয়ে তো ফুটবল খেলা। আপাতত কোথায় খেলবে, কী করবে, এটা সব কিছু ক্লিয়ার হবে যখন দু তরফ থেকেই প্রেস বিজ্ঞপ্তি করে জানানো হবে যে আগামী দিনে সম্পর্ক থাকছে না। এবং ইস্ট বেঙ্গল ক্লাব কোন দিকে যাবে এটা একমাত্র ঠিক করবেন তাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা, এবং অবশ্যই যারা টপ ফুটবল বডিতে রয়েছে, যারা ছাড়পত্র দেবে যে একটি ক্লাব কোথায় খেলতে পারে, সেটা লিগাসি ক্লাব হতে পারে, সেটা দীর্ঘদিনের 100 বছর 150 বছরের ক্লাব হতে পারে, বা সেটা 1 বছরের ক্লাব হতে পারে, ডাজেন্ট ম্যাটার, পুরোটা ডিপেন্ড করছে কিন্তু সেই ক্লাব এবং অবশ্যই যারা লিগালি পারমিশন দেবেন তাদের ওপর। জাস্ট এই বিষয়গুলো নিয়েই আপাতত পুরো খিচুড়ি পাখি রয়েছে। এই খিচুড়ি কতদিনে আস্তে আস্তে আলাদা হয়, এবং আমি বারবার করে এখনও অবধি চাইছি যদি কিছু আশার আলো থেকে থাকে, মানে 1% আশার আলো যদি থেকে থাকে, তাহলে সেটা যেন ভালোর দিকে যায়। ইস্ট বেঙ্গল সমর্থক অল ওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে, তারা যেন আলটিমেট একটা ভালো জায়গাতে গিয়ে তাদের বছরটা কাটে, জাস্ট এটাই একটা রিকোয়েস্ট থাকবে দু তরফের কাছে। আর এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।